Hello guys, welcome back to my channel Tushisjourney. আজ আবার আমরা চলে এসেছি একটা eating show নিয়ে যেটা করব হচ্ছে কলা পাতাতে আর কি কি দিয়ে করব এটাও বলে দিচ্ছি দেখতেই পাচ্ছ লম্বা কলা পাতা নিয়ে নিয়েছি আর একটু অন্যরকম অন্য পদ্ধতিতে নিয়েছি সবসময় তো থালা দেওয়া হয় আজকে কিন্তু দুর্দান্ত মানে রান্না বান্না দেখতে পাচ্ছি সিম্পল কোনো ভ্যারাইটি আইটেম নেই রো ফিশ আছে রো ফিশ কারি তাই তো না আর চিকেন আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল ঠিক আছে তো আজকে ইটিং শো নো কম্পিটিশন অনলি ইটিং শো আছে পাপা পাপার কাছে ফিশ ফ্রাই আছে ফিশ ফ্রাই খেতে ভালো হয় আমরা তিনজনে মিলে করবো তার জন্যই তোমাদের সামনে নিয়ে আসা তো চলো আজকে রিটিং শোটা শুরু করি তোমরা যারা সব বন্ধুরা আছো প্লিজ আমাদেরকে সাপোর্ট করে যাবে আর অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে দেবে প্রচুর আর নতুন বন্ধুরা যারা আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও এবং সবাইকে শেয়ার করে দিও বলে দিও যে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টুশিসজানি চ্যানেলটাকে ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ইটিং শো খেদাটা অনেকটা পেয়েছে চিকেন দিয়ে খাচ্ছি মাখো নিচে হয়ে গেছে এটা আবার শুয়ে হচ্ছে Thank you.
ভালো খেতে মতো হয়েছে। পাপাকে বলছি কলা পাপাতে খেতে মজা লাগছে। আমি খুলে দেবো এখানে রাখো, ভাত নিয়ে আসো। ঠিক আছে, শ্রিয়া খেতে থাক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। নতুন বন্ধুরা যারা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইবার বাটনটা টিপে দাও, অল বেল আইকনটাকেও টিপে দাও, ঠিক আছে? আজকের ভিডিও এতটুকুই, নেক্সট ভিডিও নিয়ে দেখা আসছে। বাই বাই।